হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজ আমি তোমাদের ভেদ থেকে সাজেশনটা কমপ্লিট করে দেবো ঠিক আছে তো তোমাদের আগে বলে রাখি ভেদ ভ্যারিয়েন্সের ভ্যারিয়ান্সের সাইসেন্টের কমনের জন্য কিন্তু তোমরা অনেকই কমেন্ট করছিলে যারা কমেন্ট করলে তারা অবশ্যই দেখে নাও এবং যার দরকার তারাও দেখে নাও ঠিক আছে ভেদটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুবই ভালো চ্যাপ্টার যারা করেছো প্র্যাকটিস করো তারা অবশ্যই পারবে এবং এখান থেকে সাজেশন কিন্তু কমনও আসে আজকে তোমাদের যে দেবো সেখানে তোমরা শিওর কমন পেয়ে যাবে কারণ ভেদের অঙ্ক বইয়ের বাইরে করে না ঠিক আছে বইয়ের বাইরেই এত ইম্পর্টেন্ট অঙ্ক আছে ভেদের তার জন্য বইয়ের বাইরের থেকে এদের কোশ্চেন করার কোনো দরকার পড়ে না তো ওদের বলে কি ভেদ থেকে তিন নম্বরে একটা বড় কোশ্চেন পাবে কত কী পাবে বলে রাখি তিন নাম্বারে একটা বড় কোশ্চেন পাবে দেখবে তোমাদের যে পরীক্ষার সময় প্রশ্ন দেবে প্রশ্নের সাত দাগে দুটো অঙ্ক থাকে একটা হচ্ছে তোমাদের দীঘাত কর্ণের থেকে আর একটা ভেদের অঙ্ক লেখা অঙ্ক ভেদের আর একটা থাকে দু নম্বরের কোশ্চেন তোমাদের দু নাম্বার দশটা কোশ্চেন থাকে না সেখান দিয়ে একটা থাকবে ঠিক আর মোট পাঁচ নাম্বার আর এমসিগুলো একটা দুটো হয়তো দিতেও পারে তাহলে মোটেই ছয় সাত এখানে পেয়ে যাবে সেটা ভালো করে পড়তে হবে তো আজ আমি তোমাদের ওই তিন নম্বর সাজেশনে দিয়ে দেবো আর দুই একের সাজেশন কিন্তু তোমরা কিছুদিন পর পাবে পিডিএফ রেডি করা হচ্ছে ওকে তো দেখা যাক ভেরিয়েন্সের প্রবলেম কী কী আছে আমাদের প্রথমে তার আগে বলে রেখে তোমার ইতিমধ্যে প্রচুর সাজেশন আপলোড করে বলেছি তোমরা সেগুলো দেখে থাকবো তো খুবই ভালো যদি না দেখে থাকো যদি আমার চ্যানেল একবার নতুন হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেল যে আকন আছে আইখানে ডাইরেক্ট ক্লিক করো তাহলে দেখো আমার চ্যানেল যে হোম পেজ দেখে আমি আজ যদি আমার সমস্ত ভিডিও আপলোড করেছি সেখানে তোমরা পৌঁছে যাবে এবং তোমাদের যা দরকার সব ওখানে আছে সব দেখে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেষে গিয়ে ডেসক্রিপশনটা চেক করো ডিসক্রিপশনে কিন্তু প্রচুর ভিডিও লিঙ্ক দেওয়া থাকে যেগুলো তোমার দরকার তোমাদের কাউকে বাংলা দরকার হবে ইংলিশ দরকার হবে সব তোমরা ওইখানে পাবে ডেসক্রিপশনটা খুব ভালো করে চেক করো প্রচুর লিঙ্ক দেওয়া আছে ভিডিওর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতেন কখনোই ভুল না সাবস্ক্রাইব পাশে বেলাইকান আছে বেল আইকনটা ভালো করে ক্লিক করে দাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো দেখা যাক সাজেশনে কি আছে চাপ্টার নাম ভেদ ভ্যারিয়েন্স ভ্যারিয়েশন প্রথমে তোমাদের জানাই উদাহরণ থেকে কী পড়তে হবে তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখে নি উদাহরণ প্ল্যা সেই দুটোই ফলো করতে বলি তো উদাহরণ থেকে কী পড়তে হবে উদাহরণের জন্য তোমাদের একশো বিরানব্বই পেজ হলো ওয়ান নাইনটি টু খুলেই আঠেরো দাগ খুলেই আঠেরো দাগ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মোসলিম আঠেরো অঙ্কটা এক্ষুনি পড়া শুরু করে দাও দেখা যায় পরে কি আছে আঠেরো পরে দাও যে জন্য যাবে পঁচিশ লাখ ব্যাস আঠেরো আর পঁচিশ আর কিছু লাগে না মনে থাকবে উদাহরণের জন্য কি না আঠেরো আর পঁচিশ ভেদার থেকে উদাহরণের মধ্যে আঠেরো আর পঁচিশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কিচ্ছু লাগবে না কিন্তু বলে রাখছি আর যদি পারো তো এই আঠেরো লাখটা দেখার পর দেখবে আঠেরো দাগের অঙ্কটা যেখানে শেষ হয়ে তার তলায় একটা অঙ্ক নিজে করি ত্যাগ করা দেওয়া আছে একদমই এই অঙ্কটার মতনই নিজে করি করতে হবে নিজেকে দুই দেখে দেখ করতে পারে তো খুবই ভালো হয় প্র্যাকটিস হয়ে যাবে একই অঙ্ক একই রকম তোমাদের এক্সারসাইজ দেখে কী কী করতে হবে এক্সারসাইজ পাবে তোমাদের পেজ না একশো ছিয়ানব্বইতে পিছন দিয়ে আসি একশো সাতানব্বই পেজ খুল সাতানব্বই পেজ দিয়ে যাবে এইটা এইটা পনেরো দাগ দেখবে তেরো দাগ দেখবে তাহলে তেরো পনেরো হলো তেরো পনেরো গোলোকের আয়তন খুব ইম্পর্টেন্ট ব্যাপারে ন দাগ তো একশোটা স্টার দেওয়া দরকার দেখি হল ওই দিক থেকে তেরো পনেরো নাকি দেখালাম এই তোমার আট নয় আর তেরো পনেরো তাহলে কী কী বললাম আট নয় তেরো পনেরো আর কিচ্ছু লাগবে না আট নয় তেরো পনেরো ব্যস্ত এই কটা কোশ্চেন করতে পারলেই হয়ে যাবে ওকে তো এই সাজেশন দেওয়া শেষ হয়ে গেলো তোমাদের ভেদের অঙ্গ খুবই সোজা হয় ঠিক আছে আর তিন নাম্বার থাকে বড়ো কোশ্চেন তিন নাম্বার জন্য এই ওখানকার ওই সে আট নয় তেরো পনেরো মানে চারটে আর দুটো ছটা ব্যাস ছটা করলে তোমরা শিওর তোমার এখানটার দিয়ে বলতে পারি শিওর তোমরা এখান থেকে কম পেয়ে যাবে কারণ একটা কথা দেখো ওদের এত বছর যে কটা হয়েছে প্রত্যেকটা বছরের তোমরা কোশ্চেন পেপার নাও খোলো দেখো এই বইয়ের অঙ্কই আছে বইয়ের বাইরে একটা অঙ্ক নেই মানে বইয়ের বাইরের অঙ্কগুলো দেওয়া সাত দাগ তো আছে প্রত্যেকটা কোশ্চনের সাত দাগ দেখো এই অঙ্ক তোমার দু হাজার সতেরো সালে দেখবে একটা উদাহরণ অঙ্ক দিয়েছিল ঠিক আছে উদাহরণ অঙ্কটা আমি দিইনি এই একশো চুরানব্বইয়ের পেজের পরেই আছে একশো পঁচানব্বই পেয়ে দেবে একটা হোস্টেলের বেড়ের অঙ্ক আছে এটা দু হাজার সতেরো সালে দিয়েছিলো তারপর তোমাদের দু হাজার আঠেরো সালে একটা অঙ্ক দিয়েছিল সেটা তোমাদের এই ধরনের অঙ্ক দেওয়া হয়েছিল এই যে এক্স দিয়ে ঠিক আছে বাট যেহেতু একবার এক্স তো অঙ্ক দিয়ে দিয়েছে সুতরাং মানে দু হাজার আঠেরোতে এরকম অঙ্ক দিয়ে সুতরাং এবছর এরকম কোশ্চেন করবে না ঠিক আছে এরকম ধরনের সব কোশ্চেন হয় তো বোর মধ্যেই থাকে আর এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যেগুলো দেখলাম পনেরোটা নদারটা তো মাত্র ইম্পর্টেন্ট এবছর এটা দেওয়ার চান্স সবচেয়ে বেশি ঠিক আছে নদা ভালো করে টার্গেট করো যদি করে দেওয়া তোমাদের কাছে যদি অঙ্কগুলো করা থাকে তো ভালো করে দেখো যদি তোমাদের কাছে অঙ্কগুলো করে দেওয়ার না থাকে তো অবশ্যই আমি কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের পিডিএফ আইল পাঠিয়ে দেবো ঠিক আছে পিডিএফ আইল লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে ডাউনলোড করে নিও ওকে সাজেশন কমপ্লিট হয়ে গেল পেয়ে যায় কিছু করতে হবে না তিন নম্বরের জন্য আর এক দুয়ের জন্যই তোমাদের পরে সাসন দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওকে তো ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের মনে হয় আমার তোমার তোমাদের হেল্প করতে পেরেছি তো অবশ্যই ছোট্ট করে লাইক করে দিও ঠিক আছে তোমাদের বন্ধু যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো এখানে ক্লিক করে সমস্ত ভিডিও দেখো পাশে লাল কালার একটু সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো এইভাবে তোমাদের বেল আইকন আইকনটাও ক্লিক করো নোটিফিকেশন আমরা পেতে পারো আর ডিসক্রিপশনটা মোস্ট ইম্পেন্ট ভালো করে ফলো করে এখানে প্রচুর সেশন তোমরা পাবে ওকে তো এই করে কথাই বলার ছিল ভালো করে পরও যা সেশন দিয়েছি খুব ভালো নাম্বার পাবে কথাটা রাখো ওকে So thanks for watching, have a nice day.